দর্শক, আমরা বেড়াতে আসছি টাঙ্গাইল। এখানে এসে দেখলাম যে স্বর্ণের কারখানা, যেটা যেখানে জুয়েলারি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়, গলার হার, হাতের বালা, আংটি, বিভিন্ন জিনিস তৈরি করা হয়, সেই জুয়েলারি দোকানের যে ময়লাগুলো থাকে বা কারখানার যে ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলো থেকে এখানে স্বর্ণ উৎপাদন করা হয়। এটাই হচ্ছে এখানে মূল বিজনেস। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ক্ষুদ্র খামারি ক্যামেরাম্যান হিমেল সাহেবও আছে, মূলত ওনারই হচ্ছে মামার বাড়ি। তা আমরা দেখতেছি যে হিমেল এখানে চাক্কা ঘুরাচ্ছে। হিমেল সাহেব, কি করতেছেন আপনি? চাক্কা ঘুরাচ্ছি ভাই। এটা কিসের চাক্কা? এটা মোটরের চাক্কা, এটা হচ্ছে একটা অ্যানালগ মোটর। আচ্ছা, এটা ঘুরাইলে কি হইতেছে? এটা ঘুরাইলে এখান থেকে হাওয়া যাচ্ছে, ওই আগুনে আগুন হাওয়া পায়, আগুনটা আরো বেশি উত্তপ্ত হইতেছে। আচ্ছা, এটা আগুনের কল নাকি? আচ্ছা, এখানে আগুনে কি হচ্ছে, আগুনে কি জ্বালাচ্ছেন আপনারা? আগুনে এটা কয়লা দিয়ে ওই স্বর্ণের মধ্যে হিট দিচ্ছে, কয়লা হিট হচ্ছে, কয়লা হিট হচ্ছে, হিট হয়ে স্বর্ণটা গলে গলে বেরোচ্ছে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, উৎপাদিত অনেক পণ্যই আমরা দেখেছি। আজকে আমরা দেখবো স্বর্ণ কীভাবে উৎপাদন হয়। বিভিন্ন জুয়েলারি কারখানা যেখানে গলার হার, হাতের বালা, আংটি, বিভিন্ন পণ্যের সাথে স্বর্ণের বিভিন্ন পণ্য তৈরি করা হয়, তো সেই সব কারখানা বা ওই সব দোকানের যে ময়লাগুলো থাকে, যে আবর্জনাগুলো থাকে, আমরা সবসময় দেখি যে ওই দোকানের ময়লা আবর্জনাকে কিন্তু কখনোই দোকান মালিক ঝাড়ু দিয়ে ফেলে দেয় না। তার কারণ হচ্ছে আসলে ওইখান থেকেও একটা স্বর্ণ উৎপাদন করা হয়। মূলত আমরা আজকে সেখানে এসেছি যেখান থেকে ওই ময়লাগুলোকে সংরক্ষণ করে সেখান থেকে স্বর্ণ উৎপাদন করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসিডিউরটা। এখানে একটা কল আছে, এই কল ঘুরালেই সেখানে বাতাস যাচ্ছে এবং বাতাসে কয়লাগুলো হিট হচ্ছে এবং হিট থেকে সেখানে স্বর্ণ গলে গলে হচ্ছে। মামা, এখানে কি হইতেছে? আগুনে পুরায় কি করতেছেন? কি করতেছেন? চান্দি, স্বর্ণ রূপার, স্বর্ণ রূপার চান্দি করতেছেন? ও, এটা কেমনে করেন? চুনা দিয়া, আড়া কইরা, সীসা দিয়া, ওই যে দোকানের মালগুলো না, হ্যাঁ, ওইগুলা গালাই, ওই যে সীসা দিয়া। আচ্ছা, ওই দোকানের ময়লাগুলো আইনা প্রথম কি করেন? প্রথম আইনা ধোয়ার লাগে। হ্যাঁ, প্রথম ধোয়ার পরে ময়লাগুলো ধুইলে কি ময়লা ওই স্বর্ণগুলো উপরে ভাসে? ময়লাগুলো ধুইলে নিচে কিছু দমন হয়। আচ্ছা, সেইগুলা আমরা সীসা দিয়া গালাই। আচ্ছা, সীসা দিয়া সোনা দিয়া বাইন দেয়, সোনা দিয়ে বাইন দেয়, হ্যাঁ, সীসা দিয়ে গালিয়ে ওটা চান্দি করি, চান্দি করে তারপরে ওটার মধ্যে অ্যাসিড মারি। আচ্ছা, কি অ্যাসিড মারেন? অ্যাসিডের নাম জানেননি? নাইট্রিক। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তারপরে আচ্ছা, স্বর্ণ আলাদা হয়ে যায় ময়লাগুলো থেকে? পানি, দুবারা পানি হয়। আচ্ছা, দুবারা পানি হইলে ওই পানির মধ্যে আমরা একটু তামা ফেট দিই। আচ্ছা, তামাটা ফেট দিলে 24 ঘন্টা পর ওই তামাটা ফেলে দিয়া নিচেতে জমে ওইটা আবার ফিরে গালাই, গালাইলে ওইটা পিওর রূপে, ওইটা পিওর রূপ হয়ে যায়। আর স্বর্ণের সময়? স্বর্ণের সময় যে চান্দি এসে দিয়া সোনা বের করুন, এই যে এখান থেকে একটু পরে স্বর্ণ বেরোবে না? যখন চান্দি হইব, আচ্ছা, এখন উপর চান্দি, এই চান্দিটা দিয়ে দেবো। আচ্ছা, এই যে ময়লা যে কিনে আনেন, এগুলো হচ্ছে বিভিন্ন যে স্বর্ণের কারখানাগুলো থেকে কিনে আনেন নাকি? হ্যাঁ, কারখানা থেকে। এই ময়লাগুলো কেমন দামে কিনে আনেন? দোকানদারও মিথ্যা কথা বলে অনেক সময়। তা এখন বিষয় হইলো যে 1 লাখ টাকা স্বর্ণ কিনা 2 বড়ি, আড়াই বড়ি হয়, 1.5 বড়ি হয়, 1.5 বড়ি হয়ে গেলে তো এমনি লস, কিন্তু অন্যান্য সময় যে স্বর্ণের দাম অনেক সময় কমে যায়, তখন তো আপনাদের পুরাই লস। স্বর্ণের দোকানে গিয়ে আবিষ্ট করেন নাকি আপনার দোকানে লস গেছে, হয়তো কিছু ঘুরিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এই বছর লস হয়েছে, আগামীতে লাভবান হবেন, একটু কমিয়ে দেবেন।
তাহলে এটা টোটাল সিস্টেম হচ্ছে, আপনারা ময়লাগুলো প্রথম কিনে নিয়ে আসেন, কিনে আনার পরে ময়লাগুলো এখানে ধুন পানিতে, তো পানিতে যখন ময়লাগুলো ধুন তো ময়লাগুলো তো উপরে তখন ভাসতে থাকে, আর নিচে যে জিনিসগুলো জমা হয় ওই জিনিসগুলোর থেকে এই যে আগুনে হিট দিয়া গলাইয়া নাইট্রিক অ্যাসিডে এটাকে আলাদা করে তারপরে স্বর্ণ থেকে মানে রূপার চান্দি বা স্বর্ণের চান্দি বা বানান নাকি বানায় তারপরে সেটার বাজারে নিয়ে বিক্রি করেন, একবার এটা পিওর স্বর্ণ কোনো খাদ নাই। আপনারা গহনা তো আপনারা বানান না? আচ্ছা, দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষুদ্র খামারের ক্যামেরাম্যান হিমেল সাহেব চাকা ঘুরিতেছে। হিমেল সাহেব আপনি কি করতেছেন? আমি এই যে মোটর ঘুরাচ্ছি। ও মোটর ঘুরাচ্ছেন, কেমন লাগতেছে মোটর ঘুরাইতে আপনার কাছে? খুব ভালো লাগতেছে। আচ্ছা মোটর ঘুরাইলে কি হয়? এখন কি স্বর্ণ বেরোবে? হ্যাঁ হ্যাঁ এখন স্বর্ণ বেরোবে। ক্ষুদ্র খামারি বন্ধুরা স্বর্ণ বের করার সময় হয়েছে, ওই যে চান্দি। এটা কি পানি? এটা পানি না? আমি তো অন্য জীবন এতক্ষণ পর্যন্ত যা করা হলো এই মানে স্বর্ণের চান্দিরা তৈরি করার জন্য, সেই স্বর্ণের চান্দিরা বের করার সময় হয়ে গেছে, কাঙ্ক্ষিত সময়ের খুব কাছাকাছি। ঠান্ডা করার জন্য পানি দেওয়া হয়েছে না? মানে এতক্ষণ পর্যন্ত কি গরম হয়েছে এটা তেলে? রূপালী কালার হয়ে গেছে। এটা কি রূপা না স্বর্ণ? রূপা স্বর্ণ রূপো আছে স্বর্ণ আছে, তাহলে রূপা স্বর্ণ আলাদা করবেন কেমনে? স্বর্ণ রূপা বেরোবে না? ক্ষুদ্র খামারি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ক্ষুদ্র খামারি বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই চান্দি, এটার সাথে স্বর্ণ এবং রূপা মিক্স করা আছে, যেটা এই স্বর্ণ দোকানের ময়লাগুলো থেকে বের করা হয়েছে। এখন মূলত যেটা করা হবে সেটা হচ্ছে এখান থেকে স্বর্ণটাকে আলাদা করা হবে এবং রূপাটাকে আলাদা করা হবে। আমরা দেখব এই স্বর্ণ এবং রূপা আলাদা আলাদা হওয়ার পরে কেমন দেখায় এবং কীভাবে এটাকে আলাদা করা হয়। এরকম
দেখি হিমেল একটু আনো তো বড়িগুলো সামনে। স্বর্ণের বড়িগুলা যেভাবে মাপা হয় সে বাটখারাটা এখানে আছে, খুব সুন্দর একটা ছোট্ট বাটখারা। হিমেল একটু বাটখারাটা ধরে দেখাও, দেখতে পাচ্ছেন এই যে বাটখারা, এটা পাঁচ বড়ি বাটখারা, এটা তিন বড়ি, এই সাইগুলার কি কাজে লাগবে পরে? সাইন এগুলো চুন, ওই যে দিছে। ও আচ্ছা, চুনা। এ চুন দাওয়াই কেন? চুন এই তো ওই যে ময়লাটা খাই নিয়ে। ও আচ্ছা, ওই ময়লাটা মানে এতক্ষণ ওই চুনে খাই নিছে না? শিশারা আর ময়লাটা ওইটাই খাই নিয়ে। তার টানে টানে এই রূপাসোনা কিছু গেল, হালকা কিছু গেল। তার মানে এটা এই চুনের ভিতরে এখন রূপাসোনা আছে? এটা মধ্যে হালকা কিছু গেল। আচ্ছা আচ্ছা, এই মোটা মাটি দিলাম। মানে কতটুকু হইলো? মোটামুটি পনেরো তিন, পনেরো তিন ভরি। এটা কি দিতেছেন? আলাদা করে কতক্ষণ আলাদা করবো? এই সিট দিয়ে কি যে মুখ টুক পুরে যাও করে দেখি। হ্যাঁ দিব। জোরে না আসতে আপনি কিছু বানান না? এর হাওয়া দিতে ভাল লাগতেছে। ইরফান কোলা বলবা কিছু দিও।
মানে সবুজ তৈল রূপা সবুজটার নিচে স্বর্ণ আছে, কালোটা স্বর্ণ। ওই যে কালা ছাই রয়েছে না, পুরোটাই স্বর্ণ কালা ছাইটা এই বালটি দিয়ে রূপা বার করবো, রূপা আলাদা করা হয়ে গেছে না, এই যে এই বালতির মধ্যে সব রূপা ফলাই দিচ্ছেন, 24 ঘন্টা পরে ভাইসে উঠবে রূপা না, ছানার মতো হয়ে যাবে, দুধের ছানা যেমন হয় না। হ্যাঁ, এটা কি দিতেছেন? এটা হলো তামা, এটাই রূপা ধরবো, এটাই রূপা বানাই দিব না? হ্যাঁ, এই যে তামা, আজকে গেলেন কাগজ আছে আর এত তাপ দেন নাকি? তাপ বেশি পরে এলাকা মসমসে ছিঁড়া যায়।
একটা দানাও স্বর্ণ। হ্যাঁ কাগজটা পুরে শেষ হয়ে গেল, কি লেগে দিতেছেন? সুটাটা দিলে তাড়াতাড়ি গলব। আবার একটু সোহাগা বাড়িছে না একটা বলার মতো শূন্য। এটা একবারে পিওর। এটা আমরা বেসলে এটার মধ্যে রূপা মিশাই বা তামা মিশাইব। আমরা শরীর করলাম অরাইট দিয়ে বেশি করে ব্যবহার করবো। চকচক করিলে শোনা হয় না। এখানে পাথর আছে কতটুক? দাম আছে কত?